সবাই দর্শন করে নাও ভিডিও থেকে সবাইকে যেন মা কালী সুস্থ রাখে ভালো রাখে ফাইনালি আমাদের পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পোস্ট পূজো অবস্থা সবাই গরমে পুরো গলে গেছি মন্দিরের এখানে নতুন ভোজনালয় ফুড প্লাজা এটা আমি দেখিনি আগে যখন এসেছিলাম এটা মনে হয় এয়ার কন্ডিশন একটা ফুড প্লাজা এখানে করেছে এখানে নেওয়া হচ্ছে হিঙের কচুরি এন্ড ডাল আমাদের ইউটিউবে 500 ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে 500টা ভিডিও আমরা সাকসেসফুলি আপলোড করেছি ইউটিউবে দক্ষিণেশ্বরে পুজো দিতে প্রথমে আমাদের একবারও যাওয়া হয়নি লাইক আফটার ম্যারেজ আমরা একবারও দক্ষিণেশ্বরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না তো সেই জন্য যাবো অলসো আজকে আমাদের জন্য খুব একটা স্পেশাল বিকজ আমাদের ইউটিউবে 500 ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে 500টা ভিডিও আমরা সাকসেসফুলি আপলোড করেছি ইউটিউবে আজকে 501 ভিডিও এইটা তো আজকের ভিডিওটা খুবই তার জন্য স্পেশাল হবে তো এনিওয়েজ যদিও বা সেটা আমি খেয়াল করিনি দক্ষিণেশ্বরের প্ল্যান আগেই হয়ে গেছিল পরে আমি দেখছি যে 500টা ভিডিও আপলোড হয়ে গেছে তারপরে আর দেখি কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকের এই ব্লগটা এন্ড পর্যন্ত আশা করি আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আনাদার ওয়ান থিং দক্ষিণেশ্বরে যেহেতু ব্লগ অ্যালাউড না তোমরা জানো যে মোবাইল জমা দিয়ে দিতে হয় তাই যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ আমি ব্লগটা কন্টিনিউ করব তারপরে আবার ফোনটা পেলে তারপরে করব যদিও বা আমাদের ইচ্ছা আছে ফোনটা গাড়িতেই রেখে যাওয়ার ওখানে কাউন্টারে আর জমা দেবো না বিকজ বিকজ সানডে আজকে লাইনও পড়বে অনেক কাকিমণি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে এই শাড়িটা আজকে প্রথম পরলাম নতুন পিঙ্ক কালারের একটা ঢাকাই তো সবাই জানিও যে আজকের লুকটা কেমন হয়েছে অ্যান্ড রাকেশের লুকটাও একবার দেখিয়ে দিচ্ছি ওর একই লুক তাও দেখিয়ে দিলাম চলো এখন বেরোনো যাক বেরিয়ে গাড়িতে উঠে বাকি ব্লগটা করবো কন্টিনিউ লেটস গো আমাদের আজকে গ্রুপ সবাই একবার দেখো এই যে মামনি যাচ্ছে রাকেশ যাচ্ছে ছুটকি যাচ্ছে তো চলো আমরা এখন কার্তিক কাকুর ওয়েট করছি তো সবাই আমরা উঠে পড়েছি এই যে আর আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে কার্তিক কাকু আপনাকে দেখা যাচ্ছে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে জানেন ওই সেই আগেরই শেরে পাঞ্জাব গেছিলাম 178,000 লোক দেখেছে ওই ভিডিওটা 178K আর সবাই বলছে কার্তিক কাকু কে হয় সিরিয়াসলি আমরা আর বললাম বল আমি মিথ্যে বলছি চলো মনে আছে টোল ট্যাক্স ফ্যাক্স দিয়ে এসছি আমরা গিয়ে টোল ট্যাক্স ফ্যাক্স দিয়ে দক্ষিণেশ্বর গেছি বলছে গাড়ি ফাস্ট ট্যাক কই আমি বলছি ফাস্ট ট্যাক তো নেই চলে এসছি দক্ষিণেশ্বরে এবার ঢুকছি আমরা গাড়ি থেকে নেমে তারপর বাকি ব্লগটাকে কন্টিনিউ করবো এইদিকে পার্কিং টা ফুল হয়ে গেছে তো আমরা ওই দিকের পার্কিং টাতে যাচ্ছি পার্কিং এ নামি তারপর আমরা এখান দিয়ে ঢুকে যাব ফোন তো এমনিও গাড়িতেই রাখতে হবে এই যে এখানে গিয়ে তো ভেতরে যাওয়া যাবে না ফোনটা আমরা এখানে গাড়িতে রেখে যাচ্ছি ভালো করে পুজো টুজো দিয়ে আসি তারপরে এসে বাকি ব্লগটা কন্টিনিউ করবো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পোস্ট পুজো অবস্থা সবাই গরমে পুরো গলে গেছি এবার একটুখানি আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি হ্যালো পার্কিং এখান থেকে বেরিয়ে আমি ওই দিকটাতে যাচ্ছি সবার প্রচন্ড গরম করছে আমরা জলও ক্যারি করছি না তো একটুখানি আমরা যাচ্ছি
একটু অল্প কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। আর মন্দিরের সামনেটাতে এখন একটু ফোনটা নিয়ে আসার সুযোগ হলো। দেখো তোমাদেরকে চূড়াটা দেখাই, সবাই দর্শন করে নাও ভিডিও থেকে। সবাইকে যেন মা কালী সুস্থ রাখে, ভালো রাখে। চলো। তো মন্দিরের এখানে নতুন ভোজনালয় ফুড প্লাজা, এটা আমি দেখিনি আগে যখন এসেছিলাম। এটা মনে হয় এয়ার কন্ডিশনড একটা ফুড প্লাজা এখানে করেছে। বিয়ের পরে প্রথম এলাম, অনেকদিন আসা হয়নি, তো হয়তো অনেকদিনই ওপেন হয়েছে, বিকজ আমরা আসিনি যেহেতু জানি না। তো আজকে আমরা একটু দেখি এখানে এই ফুড প্লাজাতে কি পাওয়া যায়। লেটস সি, চলো। এখানে নেওয়া হচ্ছে হিঙের কচুরি এন্ড ডাল। এটা কাটি কাউকে দিয়ে দে। কেমন খেয়ে দেবা? ভালো ভালো দাও কাকু, চাটাও খেয়ে দেখুন কেমন হয়েছে। আমরা বেরিয়ে গেছি খেয়ে ভোজনালয় থেকে। টুকটাক আমরা মানে এক প্লেট কচুরি নিয়ে সবাই শেয়ার করলাম, বিকজ একদম এই গরমে কিছু খেতে ইচ্ছে করছিল না আমাদের। টাটা দক্ষিণেশ্বর, আমরা আবার আসব। টাটা মা কালী, আবার আমরা আসবো তোমার কাছে দেখা করতে। এখন আমরা বাড়ি যাচ্ছি, টাটা ঠাকুর। তো ফাইনালি আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে। চলো ছুটকি, কি অবস্থা? প্রচন্ড গরম লাগছে, আর এখন আমরা বড় বেশির বাড়িতে যাচ্ছি। এখান থেকে বড় বেশির বাড়িতে কতক্ষণ লাগবে দক্ষিণেশ্বর থেকে? 15 মিনিট মতো। আজকে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি এখান থেকে দক্ষিণেশ্বর থেকে একদম সামনেই। তো চলো এখন যাওয়া যাক। এখান থেকে আমরা অল্প কিছু নিয়ে যাব, তাই জন্য যাওয়া হচ্ছে। এই যে আমরা এখন এসেছি তৃপ্তি মহলে, এই এরিয়ার খুব ফেমাস একটা মিষ্টির দোকান বরানগরে। এখান থেকে আমরা একটুখানি মিষ্টি প্যাক করাবো বড় পুকুরের বাড়ির জন্য। চলো, যে এখানে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। এই যে নেওয়া হয়ে গেছে। সাড়ে ছটা বাজে আর আমরা অলমোস্ট চলে এসেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা এখন ওয়েট করছি বড় পিপির বাড়ি পৌঁছানোর পরে। খুব সুন্দর করে একটা সন্ধে কাটালাম আমরা। দিয়ে ওখান থেকে 8:30 সময় আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য, অ্যান্ড দেন আমরা বাড়ি ফিরে এলাম। ফাইনালি বাজে 10:30 আর চলে এসেছি বাড়ি, অ্যান্ড হয়ে গেছি ফ্রেশ। আর আজকের এই ব্লগটা করে দিলাম এখানে। লাস্ট অনেক দিন ধরে ব্লগ প্রপারলি এন্ড করা হয় না, ভয়েস ওভার দিয়ে দিয়ে এন্ড করি, তো তাই আজকে ভাবলাম যে না, আজকে আমি এন্ড করব নিজে ব্লগটা। অ্যান্ড 500টা ভিডিও সাকসেসফুলি আপলোড আমরা করতে পেরেছি, কিন্তু তোমাদের জন্য, তোমরা দেখেছো বলে, তোমাদের ভালোবাসা পেয়েছি, মোটিভেটেড হয়েছি, তাই জন্য আমরা 500টা ভিডিও আপলোড করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে যারা আমাদের পাশে থেকেছো, এবং ডে ওয়ান থেকে যারা এখনো অবধি আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ টু ইচ ওয়ান অফ ইউ ওয়ান্স আগেন। এভাবেই পাশে থাকো, সাপোর্ট করো, এরকম 500-র মধ্যে যেন 5000 ভিডিও আমরা আপলোড করতে পারি, আর আমাদের লাইফের মোমেন্টগুলোকে সুন্দরভাবে ক্যাপচার করে রাখতে পারি, এবং এটা সুন্দর একটা মেমরি বুক হয়ে থেকে যায় আমাদের জন্য, এবং ভবিষ্যতে আমরা এটাকে চেরিশ করতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের ব্লগটা করে দিচ্ছি এখানেই এন্ড। যদি কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, টেক কেয়ার।